আজকের এই ভিডিওতে এমন দুটো সারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে সার দুটো আমাদের যে কোনো ফুল ফল বা ইনডোর যে কোনো গাছে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল হবে। এছাড়াও আমাদের গাছের বৃদ্ধিও দ্রুত হারে হবে, কারণ অনেক সময় দেখা যায় আমরা শখের বসে বিভিন্ন রকম ফুল ফল গাছ লাগিয়ে থাকি এবং দেখা যায় সেই গাছগুলোতে ফুল বা ফল হয় না। যেমন ধরুন লেবু গাছ, বা ফুল বা ফল এলেও সেগুলো অতিরিক্ত হারে গাছ থেকে ঝরে যায়। এই ধরনের সমস্যা খুব সহজেই দূর হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফল হয়েছে এবং ফলগুলো একটু বড় হওয়ার আগেই গাছ থেকে ঝরে যাচ্ছে, এটা যে কোনো গাছের ক্ষেত্রেই হতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমাদের কোনো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই সমস্যা এই সার ব্যবহার করে আমরা খুব সহজেই দূর করতে পারবো। এবং অনেক সময় দেখা যায় নতুন গাছ লাগানোর পর সেই গাছের বৃদ্ধি হয় না বা গাছটা বাড়ে না, তখন যদি আমরা এই সারটা প্রয়োগ করি তাহলে কিন্তু খুব সহজেই সেই গাছের দ্রুত হারে বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল হবে। তো যে সার দুটোর আমি কথা এখানে বলতে চেয়েছি সেটা হচ্ছে ইউরিয়া এবং ডিএপি। তো ইউরিয়া এবং ডিএপি যেহেতু রাসায়নিক সার, তো অনেকেই ভাবে যে এগুলো গাছে ব্যবহার করলে আমাদের গাছের ক্ষতি হবে। তো এগুলো যদি আমরা মাঝে মধ্যে এবং সঠিক পরিমাণ জেনে বুঝে আমাদের কোনো গাছে ব্যবহার করি তাহলে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো সেটাই আপনাদেরকে দেখাবো যে কতটা পরিমাণে এবং কীভাবে আমরা ব্যবহার করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণে ডিএপি এবং ইউরিয়া সার নিয়ে নিয়েছি। এই ডিএপি সারের মধ্যে আমরা 18% নাইট্রোজেন এবং 46% ফসফরাস পেয়ে থাকি। আর আমাদের কোনো গাছে নাইট্রোজেন বা ফসফরাসের যদি ঘাটতি হয় তাহলে কিন্তু সেই গাছ বাড়বে না, বা নাইট্রোজেন সারের অভাব হলে অনেক সময় দেখা যাবে গাছের পাতাগুলো হঠাৎ করে হলুদ হয়ে যাবে। আর এটা আমরা খুব সহজেই এই ডিএপি সারের মধ্যে পেয়ে থাকি। এবং ইউরিয়া সারের মধ্যে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি যা আমাদের গাছকে একেবারে সবুজ ও সতেজ রাখে। তো এই ইউরিয়া এবং ডিএপি সারের দুটো ব্যবহার আপনাদেরকে দেখাবো, যেভাবে ব্যবহার করলে আমাদের গাছের কোনো রকম ক্ষতি হবে না। তো চলুন প্রথমে কতটা পরিমাণে এবং কীভাবে ব্যবহার করব দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কতটা পরিমাণে ইউরিয়া নিয়েছি। একটি 10 ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা 10 থেকে 15 দানা মতো নিব ডিএপি সার। এবং আমাদের গাছের গোড়ার মাটিগুলোকে সুন্দরভাবে খুঁড়ে প্রত্যেকটা গাছে আমরা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিব, গাছের গোড়া থেকে একেবারে 4 আঙুল ছেড়ে, পরিমাণ যাতে কিছুতেই বেশি না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, এই কথাটি মনে রাখবেন। এবং একটা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা 1/2 চামচেরও কম নিব ইউরিয়া সার। তারপর সেই সারটা আমরা গাছের গোড়ার মাটিগুলোকে সুন্দরভাবে খুঁড়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে যদি আমরা এই সারগুলো দিই তাহলে কিন্তু আমাদের গাছের কোনো রকম ক্ষতি হবে না, তবে পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু গাছগুলো হঠাৎ করে মারা যেতে পারে বা গাছের পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে। তাই সঠিক পরিমাণ জেনে বুঝে আমাদেরকে এই সারগুলো প্রয়োগ করতে হবে, এই কথাটি মনে রাখবেন। এছাড়াও আরও এক রকমভাবে আমরা ব্যবহার করতে পারি, হঠাৎ করে যদি দেখি আমাদের কোনো রকম গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন আমরা কীভাবে ব্যবহার করব, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এইভাবে নিব আমরা 1/2 চামচ মতো এবং 1 লিটার জল নিব, প্লেন জল। তারপর আমরা এই জলের সাথে এই ইউরিয়া সারটাকে মিক্স করে দেব। এটা কিন্তু দ্রুত কাজ করে, আমরা যদি দেখি আমাদের কোনো রকম ইনডোর প্ল্যান্ট গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা হঠাৎ করে পাতা হলুদ হয়ে যাচ্ছে দ্রুত সবুজ করতে যায়, তখন আমরা এই 1 লিটার জলে 1/2 চামচ মতো নিয়ে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে সেই ধরনের গাছগুলোতে আমরা সুন্দরভাবে স্প্রে করে দেব, বিকেলে কিংবা সকালে। চড়া রোদ্রে স্প্রে করা যাবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, এই কথাটি আপনারা মনে রাখবেন। তাহলে দেখবেন প্রত্যেকটা গাছ একেবারে দ্রুত সবুজ ও সতেজ হয়ে উঠবে। এছাড়াও ডিএপিও আমরা আর এক রকমভাবে ব্যবহার করতে পারি। তো চলুন কীভাবে দেখে নেওয়া যাক। আমরা প্লেন জল নিব 1 লিটার মতো এবং এই 1/2 চামচ মতো নিব ডিএপি সার। তবে এটা আমাদেরকে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে, প্রায় 1 ঘন্টা মতো আমরা ভিজিয়ে রাখবো। তারপর আমরা আমাদের প্রত্যেকটা গাছে যে ধরনের গাছ থেকে ফুল ফল ঝরে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই ধরনের গাছগুলোতে বিকেলবেলা স্প্রে করে দেব, তাহলে দেখব আমাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে উঠবে। তো এরপরেও ডিএপি এবং ইউরিয়া নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে
তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের গাছের যে কোনো সমস্যার জন্য যুক্ত হতে পারেন আমাদের থ্রি টিপস ফেসবুক গ্রুপে। গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।